বাণিজ্য ও অর্থনীতি নিয়ে অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ, পরিচালনা মোহাম্মদ এমানত হোসেন সোহাগ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিল্প ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট, ইসলামী ব্যাংক ও বিএনও লুব্রিকেন্টসের সৌজন্যে। দর্শক, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। চলুন তাহলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখে নিই। বাদন ফ্যাশন লিমিটেডে প্রায় 600 শ্রমিক এখানে কাজ করছে। এখানে প্রতি বছরে প্রায় 40 লক্ষ পিস, টি শার্ট, পলো শার্ট, ট্রাউজার সহ বিভিন্ন ধরনের পণ্যাদি পোশাক উৎপাদন হচ্ছে এবং এই সকল উৎপাদিত পণ্য বিশ্বে ইতালি, জার্মান, স্পেন, ফ্রান্স এবং আমেরিকা ও কানাডাতে রপ্তানি হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এখন এই বাদন ফ্যাশনের উপর একটি বিশেষ প্রতিবেদন। বাঁধন ফ্যাশন লিমিটেড নারায়ণগঞ্জ জেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত আধুনিক পোশাক শিল্প প্রতিষ্ঠান। বৃহৎ আয়োজনের এই প্রতিষ্ঠানে নিজস্ব কারখানায় স্পিনিং এ উৎপাদিত সুতা থেকে উইভিং এবং নিটিং এর মাধ্যমে ফেব্রিক বা কাপড় প্রস্তুত করার পাশাপাশি তাদের রয়েছে ডাইং সেকশন, যেখানে কাপড়গুলোকে প্রাকৃতিক তেল, ওয়াক্স ইত্যাদির সাহায্যে কাপড়গুলোকে রঙিন করা হয়। এরপরই আসে আমাদের আলোচ্য পোশাক তৈরির প্রক্রিয়া। ওয়েট প্রসেসিং ধাপে পাওয়া রঞ্জিত ফেব্রিক সমূহ পরবর্তীতে কাটিং, সুইং, স্ট্রিনিং, ফিনিশিং ইত্যাদি বেশ কয়েকটি ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। জটিল ও সময় সাপেক্ষ কাজটাও এখানে করা হচ্ছে কম্পিউটার দ্বারা। কম্পিউটারে ক্যাড প্রযুক্তির সাহায্যে প্যাটার্নগুলোকে ম্যানুয়ালি বা অটোমেটিক ভাবে সাজিয়ে খুব কম সময়ে তৈরি করা হচ্ছে মার্কার, আর এসব করছে এখানকার দক্ষ কারিগররা। বাঁধন ফ্যাশনে চাকরি করে 5 বছর যাবৎ আমি অনেক স্বাবলম্বী হয়েছি, আশা করি আমার মতো অনেকেই হয়েছে এখানকার। আমি এ জায়গায় 11 বছর ধরে কাজ করি। 10 তারিখের ভিতরে আমরা স্যালারি পাই, স্যালারি নিয়ে কোনো সমস্যা হয় না। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রথম সারিতে রয়েছে পোশাক শিল্পের অবদান। গার্মেন্টস পণ্য রপ্তানিতে বিশ্বের চীনের পরেই বাংলাদেশের অবস্থান, আর ইউরোপের বাজারে গত বছর পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি শীর্ষে বাংলাদেশ উঠে এসেছে বলে সম্প্রতি জানিয়েছে ইউরোপের গার্মেন্টস ও টেক্সটাইল পণ্য আমদানির হিসাব সংরক্ষণকারী ইউরোস্ট্যাট। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশের বাংলাদেশের গার্মেন্টস পণ্যের রপ্তানি বেড়েছে 11.17%। সেখানে রপ্তানিকারক শীর্ষ 10টি দেশের মধ্যে অন্যান্য দেশের প্রবৃদ্ধি বাংলাদেশের নিচে। প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের পরে শীর্ষে রপ্তানিকারক দেশ চীনের প্রবৃদ্ধি রয়েছে 1.65%। এই সূচক ধরে রাখার জন্য যে অসুবিধা বিরাজ করছে তা দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বাঁধন ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। ব্যাংকগুলোতে এখনো আপনার ডাবল ডিজিট আপনার, এইটা আমাদের জন্য একটা বার্ডেন। এটা আর সেখানে আমার তো মনে হয় যে 5-6% হাইয়েস্ট ইন্টারেস্ট রেট আমাদের আশেপাশে যারা আছে, যাদের সাথে আমরা প্রতিযোগিতা করতেছি, আমাদের নাইবারিং কান্ট্রি বা আমাদের আশেপাশে পার্শ্ববর্তী দেশগুলো, সেখানে আমরা এখনো 12-13% আমরা ইন্টারেস্ট দিচ্ছি। আর পাশাপাশি যদিও আমাদের বিশেষ করে আমাদের এই শিল্পের গ্যাস এবং বিদ্যুতের প্রয়োজনীয়তা আবশ্যকীয়, সেখানে আমাদের ডেফিনেটলি আমাদের এই সরকার বিদ্যুতের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। আমাদের বিদ্যুতের যে ক্রাইসিস ছিল সেটা অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পেরেছি। প্রতি বছর গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আমাদের শিল্পের যে লোকসান এখন প্রতিনিয়ত হচ্ছে, এটাকে মোকাবেলা করার জন্য এখানে গভর্নমেন্টের পলিসি ব্যাপার আছে। সরকারের পলিসি সাপোর্ট আরো পেলে আমরা নিজেরাই হয়তো আমাদের যে গোল, যে লক্ষ্যমাত্রা, সেখানে আমরা হয়তো পৌঁছতে পারবো। গত সপ্তাহে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বাংলাদেশ জুয়েলারি সমিতি, বাজুসের সাধারণ সভা ও স্বর্ণ করমেলা সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করা হয়। অপ্রদর্শিত স্বর্ণকে কর দিয়ে বৈধ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস যৌথভাবে এই মেলার আয়োজন করছে। সাধারণ সভা ও স্বর্ণ করমেলা সম্পর্কিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ডাক্তার দিলীপ রায়,
কাজী সিরাজুল ইসলাম, সহসভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা প্রমুখ সহ সারা দেশে আসা সমিতির সদস্যবৃন্দ। আগামী 23 জুন থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে 3 দিন ব্যাপী স্বর্ণকর মেলা। এই মেলায় দেশের স্বর্ণ ব্যবসায়ীরা প্রতি ভরিতে 1,000 টাকা করে কর পরিশোধ করে অবৈধ স্বর্ণ বৈধ করতে পারবেন। সংশ্লিষ্ট ডিলার, স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারীকে আগামী 30 জুনের মধ্যে অঘোষিত ও মজুদকৃত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার, কাঠ ও পলিশ, ডায়মন্ড এবং রৌপ্য সম্পর্কে ঘোষণা দিয়ে কর পরিশোধ করতে হবে। এই প্রজ্ঞাপনের মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত বলবৎ থাকবে। সভায় ব্যবসায়ীরা নির্ধারিত টাকা কয়েক কিস্তিতে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কারণ আমাদের জুয়েলারিদের কাছে স্বর্ণ আছে, অলঙ্কার আছে, টাকা নেই। এই টাকা যেভাবেই হোক এই 23-24-25 তারিখে জোগাড় করতে হবে। তাই মাননীয় সাধারণ সম্পাদক স্যার এবং আজকে ভারপ্রাপ্ত সভাপতি স্যার যারা এটা ডিল করেছেন, যদি এনবিআর থেকে এই জিনিসটা সম্ভব হয় সেটা কি, আমরা এই 23-24-25 ভিতরে আমাদের যা যা ডিক্লারেশন আছে তার দিব, সাথে আমরা 4টা চেক দেব। একটা চেক 30 জুনের ভিতরে কার্যকরী হবে, তারপরে 3 মাসে আমাদের কাছ থেকে নেওয়া হবে। এটা একটা সমাধান হতে পারে। ট্যাক্স দিয়ে স্বর্ণ বৈধ করার ফলে স্বর্ণের দাম বৃদ্ধি পাবে না বলে মনে করেন অলঙ্কার নিকেতনের পরিচালক। যে ইনকাম ট্যাক্স দিয়ে যে আমাদের স্বর্ণটাকে বৈধ করে নিচ্ছি, এতে করে আমাদের এখানে স্বর্ণের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ যেহেতু এখন আমরা 100% বৈধতা দিচ্ছি যে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, তাতে আমার মনে হয় যে এতে স্বর্ণের দাম কমারই সম্ভাবনা বেশি। কারণ এখন এর থেকে আমরা আন্তর্জাতিক বাজার মূল্যে স্বর্ণ আমদানি করতে পারবো এবং সেই অনুপাতে আমরা স্বর্ণটা বিক্রি করতে পারবো। আজকে সবচেয়ে বড় জিনিসের লোক আছে, আমরা দীর্ঘদিন যাবৎ একটা প্রক্রিয়া আমরা ব্যবসা বাণিজ্য করে আসছিলাম, সেখান থেকে আমরা বের হওয়ার একটা পথ পেলাম। গত বছরের শেষ দিকে বাংলাদেশ সরকার একটি স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে, তাতে কোনো স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী কর্তৃক অঘোষিত অমজুদকৃত স্বর্ণ বা স্বর্ণালঙ্কার, কাঠ ও পলিশ, ডায়মন্ড, রৌপ্যের নির্ধারিত হারে বৈধ করার ফলে সরকার ও জুয়েলারি ব্যবসায়ীরা লাভবান হবে বলে মনে করছেন বাজসের সাবেক সভাপতি ডাক্তার দিলীপ রায়। জুয়েলারি সমাজে যেমন লাভবান হবে, তেমনি সরকারেরও লাভবান হবে। এতদিন কোনো নীতিমালা না থাকার কারণে আমরা কোটি কোটি টাকার ব্যবসা করেছি, কিন্তু এই স্বর্ণের উৎস সম্পর্কে আমাদের সত্যতা ছিল না। এই নীতিমালার মধ্য দিয়ে আমি আজকের থেকে বৈধ ব্যবসায়ী এবং আমার স্বর্ণের যত মজুদ ছিল এটাকে আমি সরকারিভাবে বৈধ করার সুযোগ পেয়েছি। বাংলাদেশের তরুণ নারী উদ্যোক্তা হচ্ছে মাকসুদা চৌধুরী মিশা। তিনি গাজীপুর সিটির ভোগলা চৌধুরীর বাড়ি এলাকার স্বামী সালাউদ্দিন চৌধুরীর সহায়তায় গড়ে তোলেন স্টাইলিস্ট গার্মেন্টস। শতভাগ রপ্তানিমুখী এই কারখানায় ডেনিম পণ্য তৈরি করা হয়ে থাকে। এই কারখানা তৈরির অল্প কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক ব্র্যান্ড তৈরি করতে সক্ষম হয়েছে। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদিত পণ্যের ফিনিশিং হয় আকর্ষণীয়। বর্তমানে এই কারখানায় প্রায় 1200 শ্রমিক কাজ করছে। অন্যান্য কারখানায় শ্রমিক অসন্তোষ থাকলেও এখানে নিয়মিত বেতন বোনাস প্রদান করা হচ্ছে। সমাজে প্রচুর নারী উদ্যোক্তা তৈরির জন্য সফল এই নারী উদ্যোক্তা মনে করছেন সরকার ব্যাংক ঋণের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার ঘোষণা দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা দরকার। নারী উদ্যোক্তার জন্য মানে এইভাবে প্রচার আছে যে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে 6% বা 5% ইন্টারেস্টে লোন সুবিধা প্রদান করা হয়, কিন্তু এটা মুখে হলেও বাস্তবে আসলে এটার ইমপ্লিমেন্টেশনটা খুব কম। যখন আমরা ওই নারী উদ্যোক্তা হিসেবে অ্যাপ্লাই করি তো তখন দেখা যায় বিভিন্ন রকম কোনো না কোনো ক্লজ দিয়ে আটকানোই হয়ে যায়। তো শুধু নারীর সুবিধার্থে না, যে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি ইকোনমি হিসেবে, আমাদের বাংলাদেশের ইন্টারেস্ট রেট প্রচুর হাই,
তো ওই ক্ষেত্রে সেক্টরের সুবিধার্থে আর দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির সুবিধার্থে যেই পদক্ষেপটা গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে, যে সিঙ্গেল ডিজিটে ব্যাংকের ইন্টারেস্ট নিয়ে আসতে হবে, ওইটা বাস্তবায়ন ছাড়া আসলে আধুনিক যুগে ব্যবসা করে ওই প্রফিট মার্জিন এনশিওর করা খুব ডিফিকাল্ট। আর আলটিমেটলি যদি একটা প্রতিষ্ঠান হেলদি না হয় তাহলে ওইটা সম্প্রসারণ হবে না আর ইকোনমি গ্রোথ সম্ভব না। বর্তমানে আরএমজি সেক্টরে প্রায় 40 লক্ষ লোক কাজ করছে। এসব শ্রমিকদের কর্মদক্ষতা আসে পাশের কয়েক দেশের চেয়ে কম, তাই শ্রমিকের মজুরি বাড়ছে কিন্তু তাদের কর্মদক্ষতা বাড়ছে না বলেই মনে করছেন তিনি। আমাদের দেশে প্রায় 40 লক্ষ শ্রমিক এই আরএমজি সেক্টরে নিয়োজিত আছে, তো তাদের কর্মদক্ষতা আমি বলবো যে কর্মদক্ষতার ক্ষেত্রে কম্পারেটিভলি আশেপাশের যে কান্ট্রিগুলো আছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, এদেরকে আমাদের দেশের শ্রমিকের কর্মদক্ষতার সচেতনতা একটু কম। তারা আওয়ারলি প্রোডাকশন বুঝায় দেওয়ার ব্যাপারে বা আওয়ারলি কাজ করার ব্যাপারে তত বেশি মনোযোগী না। তো ওই ক্ষেত্রে শুধু আমাদের শ্রমিক, শুধু শ্রমিক না, শ্রমিক মিড ম্যানেজমেন্ট প্লাস টপ ম্যানেজমেন্ট সবার মধ্যে একটা সচেতনতামূলক একটা প্রতিকার গড়ে ওঠা দরকার, যে প্রতিটা মোমেন্ট এই জায়গায় ইম্পর্টেন্ট, প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট। যে তারা যেমন অন্যান্য দেশে 6টায় যাচ্ছে বা 8টায় যাচ্ছে, একদম তারা 8 ঘন্টার কাজ 8 ঘন্টায় বুঝাই দিয়ে চলে আসছে, বাট আমাদের দেশে এখনো এই টেন্ডেন্সিটা শ্রমিকের মাঝে গড়ে ওঠেনি, যার কারণে আমরা কিছু জায়গায় এখনো পিছিয়ে পড়ছি। যে শ্রমিকের মজুরি বাড়ছে কিন্তু ওই অনুযায়ী কর্মদক্ষতা বাড়ছে না। বর্তমানে শ্বশুর শাশুড়ি, স্বামী, ছোট সন্তানকে নিয়ে সুন্দরভাবেই ব্যবসা পরিচালনা করছে, পরিবারের সবার সহযোগিতার ফলেই এই অগ্রগতি। আসলে ওর বয়স মাত্র 8 মাস, ওকে নিয়ে ম্যানেজ করা যদিও একটু ডিফিকাল্ট, বাট আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা খুবই সাপোর্টিভ, এই কারণে যেমন আমি বলবো যে ম্যানেজ করাতে একটু সুবিধা হচ্ছে। আর পাশাপাশি যেটা বলবো, ও আমার জন্য বার্ডেন না, ও আমার স্ট্রেংথ। আমার কাছে মনে হয় যে যেটা আমি ওয়াইফ হিসেবে, সন্তান হিসেবে পারিনি, আমি সালার মিকাইল চৌধুরী, সালার মা হিসেবে আমার জন্য অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে, তো ও আমার স্ট্রেংথ। স্ত্রীর এই সফলতায় খুশি সালাউদ্দিন চৌধুরী সহ পরিবারের সবাই। সহধর্মিনীর সামগ্রিক কর্মকাণ্ডে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন সালাউদ্দিন চৌধুরী। আমি অত্যন্ত লাকি যে আমি আমার সহকর্মী, আমার যে সহধর্মিনী, সেও অনেক সাপোর্টিভ, সেও ভালো ব্যবসা বুঝে। আসলে বলবো যে খুব তাড়াতাড়ি সে ভালোভাবে আয়ত্ত করতে পারে সবকিছু। আর আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, আগে থেকেই যেহেতু আমরা ব্যবসায়ী পরিবার, সো আমাদের ক্ষেত্রে এসব সমস্যা হয় না। আমরা রুটিন করে সব কাজই ম্যানেজ করি, সংগঠন বলেন, ব্যবসা বলেন, সবই আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই নারী উদ্যোক্তা মনে করেন স্বামীর সহায়তা ছাড়া নারীর অগ্রসর হওয়া একটু কষ্টকর, তাই স্বামীদের একটু সাপোর্ট পেলে নারীরা যে কোনো ধরনের কাজে সফলতা লাভ করবে বলে মনে করেন তিনি। আমার নারী হিসেবে যখন আমি কর্মক্ষেত্রে প্রবেশ করি, এটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের উৎসাহর কারণে। তো সব নারী আসলে ওরকম লাকি না। আমি আপিল করব আমাদের দেশের যেই সমাজ ব্যবস্থা আছে, তাদের যে হাজবেন্ডের সাপোর্টটা খুব দরকার, কারণ আলটিমেটলি একটা মেয়ে বলি, একটা ছেলে বলি, দিন শেষে পরিবারই শান্তির স্থল। তো ওই জায়গায় হাজবেন্ডরা যদি সাপোর্টিভ হয় তাহলে একটা মেয়ের আগায় যাওয়াটা কোনো ব্যাপার না, কারণ মেয়েদের মধ্যে বা নারীর মধ্যে ওই কোয়ালিটিগুলো আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট, ইসলামী ব্যাংক ও বিএনও লুব্রিকেন্টস এর সৌজন্যে। অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথে থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট, ইসলামী ব্যাংক ও বিএনও লুব্রিকেন্টস এর সৌজন্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশের বেকারত্ব কমানোর লক্ষ্যেই কারিগরি শিক্ষা শিক্ষিত করতেই বগুড়ার টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটি প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন দেখবেন বগুড়ার আইসিটি কলেজের উপর একটি বিশেষ প্রতিবেদন। টিএমএসএস বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, বিশেষ করে উত্তরবঙ্গ ছাত্রছাত্রীদের মধ্যে যুগোপযোগী শিক্ষা বিস্তারের লক্ষ্যে টিএমএসএস 32টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে। এর মধ্যে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সুজাবাদে অবস্থিত টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটি একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটি প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদান দিয়ে যাচ্ছে।
যেহেতু বর্তমানে কারিগরি শিক্ষার মধ্যে সায়েন্স অ্যান্ড আইসিটি বিষয়ক শিক্ষা বিশ্বে সবচেয়ে এগিয়ে, তাই দেশে ও বিদেশে দক্ষ জনবলের চাহিদা মেটাতে এবং আত্মকর্মসংস্থান তৈরিতে সায়েন্স অ্যান্ড আইসিটি বিষয়ক বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটি উত্তরবঙ্গের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সায়েন্স অ্যান্ড আইসিটি বিষয়ক বিভিন্ন টেকনোলজিতে শিক্ষাদান করা হয়। বর্তমানে বাংলাদেশ সরকার যেমন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, তেমনি টিএনএসএস আইসিটি প্রতিষ্ঠানটি একটি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে 34 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের মেধা ও শ্রম দিয়ে নিরলসভাবে সর্বদা কাজ করে যাচ্ছে। আমি প্রতিষ্ঠানের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছি প্রায় 9 মাস হলো। তো আমাদের এই প্রতিষ্ঠান মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, 4 বছর মেয়াদী কোর্স। আর আমরা সবাই জানি যে বর্তমানে একটা প্রভাব ছিল যে নলেজ ইজ পাওয়ার, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা সাধারণত বলি যে নলেজ ইজ পাওয়ার বা স্কিল ইজ পাওয়ার, এবং আমরা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছি। টিএনএসএস ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড আইসিটিতে গত 2 বছর যাবত সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ইন্সট্রাক্টর পদে কর্মরত আছি। আমরা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য সুন্দরভাবে পাঠদান দিয়ে যাচ্ছি, যাতে তারা ভবিষ্যতে তাদের এই শিক্ষাকে কাজে লাগিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। এছাড়া প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য দেশি এবং বিদেশি চাকুরির বাজারে চাহিদা ভিত্তিক কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার যুবগোষ্ঠীর কর্মসংস্থান, আয় বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরি করা। তাই কারিগরি শিক্ষা ও দক্ষতার উৎকর্ষ সাধনে যুগোপযোগী 6টি ট্রেডে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে। অনার্স করে অনেকে বসে থাকে, কিন্তু আমাদের ডিপ্লোমা সাইটে মানে পড়তে গেলে ডিপ্লোমা করে অনেকে চাকরি পায়, কিন্তু অনার্স মাস্টার্স করে অনেকে বসে থাকে। এখন মানুষ জেনারেলে পড়েও অনেকে চাকরি হয় না, তো আমি হচ্ছে যাতে সহজেই চাকরি করতে পারি এবং অন্যকে সহযোগিতা করতে পারি সেই জন্য এখানে বসে। উক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান, মেধাবৃত্তির ব্যবস্থা, প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক কম্পিউটার ব্যবস্থা, আধুনিক লাইব্রেরি ও অত্যাধুনিক সুসজ্জিত ল্যাব সহ দূরের ছাত্রছাত্রীদের আবাসিকের ব্যবস্থা এবং স্থানীয় ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ টিএমএসএস ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড আইসিটি। আপনারা জানেন যে বাংলাদেশের টিএমএসএস একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। গাইবান্ধা জেলার রতন প্রোগ্রাম, যেখানে বন্যা দুর্ভোগের বিন্দুমাত্র ছোঁয়ামাত্র নেই কয়েকটি পরিবারের মাঝে, পানি, রান্নাবান্না, পয় নিষ্কাশন, চলাফেরা, শিশুদের খেলাধুলা, পড়ালেখার সমস্যা, এমনকি গরু ছাগল পালনেরও। বন্যাপ্রবণ নদী এলাকা হওয়ায় বন্যা কবলিত জনগণের জন্য উঁচু ভিটাতে নির্মাণ করা হয় ক্লাস্টার ভিলেজ বা গুচ্ছগ্রাম, যা নিরাপদ আশ্রয়স্থল। ক্রিশ্চিয়ান এইডের আর্থিক সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র অ্যাটক গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন ফজলুপুর ইউনিয়নের বাজেতেলকুপি গ্রামের বন্যার সর্বোচ্চ উচ্চতা বিবেচনা করে 2017 সালের প্রথমার্ধে 83% জমির উপরে 26,000 বর্গফুট আয়তনের একটি ক্লাস্টার ভিলেজ তৈরি করেছে। 2016 সালের বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 15টি দরিদ্র পরিবার, যারা সর্বস্বান্ত হয়ে অন্যের নিচু জমিতে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছিল, তাদেরকে এই ক্লাস্টার ভিলেজে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারগুলোকে বসতবাড়ি উঁচুকরণ, ঘর তৈরিতে সহায়তা, আধুনিক স্যানিটেশন, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল, 10টি করে হাঁস মুরগি, মাছ, সবজি চাষ, সোলার, এমনকি ছাগল ভেড়াও প্রদান করা হয়। ব্রহ্মপুত্র তিস্তার চরাঞ্চলে 88-98 ভয়াবহ বন্যার কথা চিন্তা করে ক্লাস্টার ভিলেজটির উচ্চতা ধরা হয়, যাতে এর চেয়েও বড় বন্যা এলেও এখানে পানি উঠতে না পারে। এ কারণে এখানে বসবাসরত 15টি পরিবারের 75 জন নারী পুরুষ ও শিশু প্রতিবন্ধী ব্যক্তি বেশ ভালোই আছেন। তারপরে হলো দ্বিতীয় হলো ছাগল নিয়ে আসি, আমরা হলো ঘাস তৈরি করছি না, ওই ঘাস শুদ্ধ আরো সহযোগিতা করি। আমাদের ছবি আছে, খেলাম আছে, খেলাম দেখি দেখি পাঁচজনে হলো কাজ করি। এখনো তো হাঁস ডিম দেয় নাই, কিন্তু খাইতে এখন ডিম দিবে, এখন সময় আসছে, হাঁস ডিম দেওয়ার সময় আসতেছে। কিন্তু এখন হয়তো 1-8 মাস কি 15 দিনের মধ্যে হয়তো হাঁসের ডিম দিবে। আমরা আগে থাকি তো পালন শিখি নাই, এখন এই গণ উন্নয়ন থেকে আমরা অনেক কিছু শিখছি হাঁস পালন। কেন এই যে এই সুবিধা অনুযায়ী বোঝা যায় 1-8 মাসের মধ্যে আমাদের হাঁস হাতে ডিম দিবে। ডিম দিলে আমাদের অনেক উপকার হবে, বেশি আরো পাবো, সেলফ খাওয়াতে পারবো,
স্থানীয় জনগণের মতামত ও অভিজ্ঞতার আলোকে কাজ করলে তা টেকসই ও ফলপ্রসূ হয় এবং মানুষের দুর্ভোগ হ্রাস পায়। ক্লাস্টার ভিলেজের এই মডেলটি অনুকরণ করেই সরকার, দাতা সংস্থা কিংবা এনজিও চরাঞ্চলে বাড়ি, পাড়া বা ক্লাস্টার ভিলেজ এমনকি বন্যা আশ্রয় নির্মাণ করতে পারে। এতে সাধারণ মানুষের জীবনমান দ্রুত উন্নয়ন ঘটানো সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন গণ উন্নয়ন কেন্দ্র ভিইউকে এর নির্বাহী প্রধান এম আব্দুল সালাম। এটি গণ উন্নয়ন কেন্দ্রের একটা মডেল, একটা ফার্মিং। আমরা জানি যে আসলে চরাঞ্চলের মানুষের তেমন কর্মসংস্থানের সুযোগ নাই, তার ছোট্ট বাড়ি ভিটা এবং সেটিও অনেক সময় নদীতে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা ক্রিশ্চান এইড নামক একটি ব্রিটিশ সংস্থার সহযোগিতায় আমরা শুরু করি মডেল ফার্মিং, যেটার মাধ্যমে কৃষকদেরকে একটা ভিটে বাড়ি উঁচু করে দেওয়া হয়েছে। আমরা বলছি ক্লাস্টার ভিলেজ, একসাথে 15-25টা পরিবারের জন্য জায়গা উঁচু করে তাদের ঘর বাড়ি তৈরিতে সহযোগিতা করা হয়েছে, তাদেরকে সোলার প্যানেল দেওয়া হয়েছে এবং তাদেরকেই দেওয়া হয়েছে যে একটা ছোট পুকুর তৈরি করে, বসত বাড়ির সাথে একটা ছোট পুকুর তৈরি করে তার পাশে একটা সেচের ব্যবস্থা করে সেই পুকুরের মধ্যে মাছ চাষ, হাঁস চাষ এবং তার উপরে তারা সবজি চাষ করে তারা স্বাবলম্বী হচ্ছেন এবং এটি পরিবারে একটা বাড়তি পুষ্টি যোগাচ্ছে এবং বাড়তি আয়েরও সুযোগ করে দিচ্ছে। দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ দিকটায় চলে এসেছি। যেতে যেতে বলতে চাই, আমাদের অনুষ্ঠানে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ক যে কোনো অনুষ্ঠান সম্প্রচার করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বর 01704777777। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস businessinbangladesh@gmail.com। আর হ্যাঁ দর্শক, এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখতে মিস করেছেন তারা ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube.com/businessinbangladesh@gmail.com। আজকের মতো আমি অ্যানিখান বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা পর্দায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।